এক সময়ে দেশে ডাকাত আসতো ঘোষণা দিয়ে চিঠি দিয়ে গৃহস্থ বাড়িতে বা বড় বড় জমিদার বাড়িতে চিঠি পাঠাতো এত তারিখ অমুক দিন অয়টার সময় আমরা তোদের বাড়িতে এসে ডাকাতি করব এবং সেভাবে ঘোষণা দিয়ে তারা ডাকাতি করতো ফেরানো খুব টাফ ছিল কালে ভদ্রে কখনো কখনো ফেরানো যেত কেন এতটা কঠিন করে বলছি এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো মোটামুটি একটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে একটা রাজনৈতিক দলের সমাবেশ বন্ধ করার জন্য কয়েকটি সংগঠন একদম আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা সমাবেশ বন্ধ করার কথা মৌখিকভাবে না বললেও নিশ্চিতভাবে বলা যায় যে এটি একটি বাস্তবতা যে খুলনায় 22 তারিখ বিএনপির যে জনসভা অর্থাৎ আগামী শনিবার বিএনপির যে জনসভা আজ আমি যখন কথা বলছি তখন 20 অক্টোবর 21 এবং 22 এই দুদিনের মধ্যেই বিএনপির অনেক কিছুই ওখানে আয়োজন করা ছিল সেই আয়োজনগুলো সামনে রেখে খুলনায় বাস মিনিবাস সমিতি এবং শ্রমিক ইউনিয়ন তাদের যে বাস শ্রমিক ইউনিয়ন আছে তারা মিলে খুলনার আশপাশের সমস্ত জেলার সাথে প্রায় 1200 বাস মিনিবাস চলে ওই এলাকায় দূরপাল্লার বাস চলে সেগুলো বন্ধ করে দিয়েছে এবং পত্রপত্রিকায় আসা রিপোর্ট অনুযায়ী শ্রমিক নেতাদের এবং বাস মালিক শ্রমিক নেতাদের রিপোর্ট অনুযায়ী তারা দাবি করেছে যে এইসব সমাবেশে রাজনৈতিক সমাবেশে বাস মিনিবাস এগুলো পুড়িয়ে দেওয়া হয় সেজন্য নাকি তারা খুলনায় এগুলো বন্ধ করার ঘোষণা করেছে 21 এবং 22 তারিখ খুলনায় দূরপাল্লার কোনো গাড়ি চলবে না আমরা এইটুক জানি বিএনপির সমাবেশ ঘিরে অন্তত ময়মনসিংহে যেটা হয়েছে সেখানে দূরপাল্লা তো দূরের কথা কাছের পাল্লার গাড়ি ঘোড়াও চলেনি কাছের পাল্লার গাড়ি ঘোড়া বলতে ব্যাটারি চালিত অটোরিকশা আছে ময়মনসিংহে রিক্সা আছে রিক্সা ভ্যান আছে এবং মোটরসাইকেল আছে মোটরসাইকেল এখন একটি স্থানীয় পর্যায়ে বড় মাধ্যম একজন নেতাকে ঘোষণা করতে আমরা শুনেছিলাম যে একটা মোটরসাইকেলও চলবে না আদতেও তাই চলেনি সারা দেশে বিএনপি 8 বিভাগীয় শহরে সমাবেশ করছে তার মধ্যে চট্টগ্রামে হয়েছে চট্টগ্রামে আংশিক কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তারা সফল করতে পেরেছে এটা সরকারি দলের পক্ষ থেকে সরকারের দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও মোটামুটি এটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি বলেছেন তিনি দলীয় শীর্ষ নেতাকে জানিয়েছেন তাদের লাখখানেক লোকের সমাগম হয়েছিল সেখানেও কিঞ্চিত বাধা ছিল আমরা একটি ভিডিও পেয়েছিলাম সেই ভিডিওতে আমরা দেখেছি যে সীতাকুণ্ডে আগের দিন রাতে মাইকিং করে নিষেধ করা হচ্ছে যেন ওই এলাকার কোনো বিএনপির নেতাকর্মী ওই সমাবেশে যোগ না দেন এবার ময়মনসিংহে যা হয়েছিল তা কিছুটা আপনারা জেনেছেন খুলনার ক্ষেত্রে যেটা হচ্ছে খুলনায় এই যে সমাবেশে আওয়ামী লীগের পক্ষ থেকে হোক সরকারের পক্ষ থেকে হোক আর বাস মিনিবাস সমিতির পক্ষ থেকে হোক যেভাবে এই গণযোগাযোগ বন্ধ করা হয়েছে এই গণযোগাযোগ বন্ধের ফলে আমাদের মাথা ব্যথাটা সবচেয়ে বেশি হলো আওয়ামী লীগকে নিয়েও না বিএনপি নিয়েও না আমাদের মাথাটা হলো মানুষজনকে নিয়ে আমরা এর আগের একটি কন্টেন্ট প্রথম কন্টেন্টে যেটি আপনাকে জানিয়েছিলাম যে খুলনার বিএনপি সমাবেশ ঘিরে এই ঘটনাটি ঘটছে সেখানে সেটি দেখার পর খুলনার বেশ কিছু তরুণ ভাই বন্ধু আমাদেরকে মেসেজ করেছেন তারা বলেছেন শুক্রবার দিন সমাজসেবা অধিদপ্তরের একটি পরীক্ষা আছে আমরা এই পরীক্ষা দিতে কিভাবে যাব এই পরীক্ষাটি দিতে খুলনার আশপাশের জেলার পরীক্ষার্থীরা কিভাবে আসবে সেটি দেখার কেউ কি সময় আছে আর এই সমাবেশগুলো এইভাবে বন্ধ করার বুদ্ধি যাদের মাথা থেকে আসে তাদের বুদ্ধি নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম আমরা যে প্রশ্ন তুলেছি তার প্রেক্ষিতে কিছু ঘটনা ঘটা শুরু করে দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি বাস গণযোগাযোগ বন্ধের ঘোষণা দেওয়ার সাথে সাথে ঢাকায় মির্জা ফখরুল সাহেব হুঙ্কার দিয়ে উঠেছেন তিনি বলেছেন আমরা এটা সফল করবই খুলনার বিএনপির সাধারণ সম্পাদক আহ্বায়ক তারা হচ্ছে অত ইতিমধ্যে বলা শুরু করেছেন যেভাবে হোক মানে রীতিমতো পারলে কি বলে নদীতে হেঁটে রিক্সা ভেনে পারলে গড়িয়ে গড়িয়ে তারা এই সমাবেশে যোগ দিবেন সফল করবেন এটা তারা এর মধ্যে জানিয়ে দিয়েছেন এবং খুলনায় তারা এর আগেই জানিয়েছেন যে তাদের নেতাকর্মীরা ইতিমধ্যে অনুষ্ঠান হলো পরশু দিন শনিবার ইতিমধ্যেই নাকি খুলনার আশপাশের জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা খুলনায় আসা শুরু করেছে তারা হোটেলে থাকবে আত্মীয় স্বজনের বাসায় থাকবে এর চেয়ে ইন্টারেস্টিং আমরা যেটা বলছি যে জলে স্থলে আকাশে বিএনপি এটার কারণটা কি জানেন খুলনা ঢাকা থেকে যাওয়ার আরও কিছু নেতা যাবে খুলনা অঞ্চলে অনেক নেতা ঢাকায় আছে কর্মী নেতা ঢাকায় আছে যারাই তাদের এসব দলের প্রতি তারা ডেডিকেটেড এদের যাওয়ার জন্য ইতিমধ্যে বেসরকারি ফ্লাইটের টিকিটগুলো বুক হয়ে গেছে আচ্ছা খুলনার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে খুলনায় 25টি ট্রলার তারা ভাড়া করেছেন এই 25টি ট্রলারে প্রায় 3000 লোক আসবে এই ট্রলারে তারা নদীপথে আসার চেষ্টা করবেন আর
এবার গেল আকাশে জলে আর স্থলে হচ্ছে তারা বলছেন হেঁটে আসবেন, হেঁটে আসেন। ওই দিন আমাদেরকে ময়মনসিংহে কন্টেন্ট একজন দেখলেন কমেন্ট করেছে, তিনি কত 30 না 40 কিলোমিটার উনি হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন। আমরা এতগুলো কথা বলছি এই কারণে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এই এক একটা সমাবেশের মধ্যে দিয়ে আদতে কি রাজনৈতিক মোকাবেলা ফলপ্রসূভাবে করা যায় কি না। এই খুলনার জনসমাবেশ করার পরে খুলনা শহর তার পুরোপুরি বিএনপি অধ্যুষিত হয়ে যাবে না, এই খুলনার সকল আওয়ামী লীগ তখন দলে দলে বিএনপিতে যোগ দিবে না, খুলনা আওয়ামী লীগ শূন্য হয়ে যাবে না, পুরো খুলনা বিএনপিময় হয়ে যাবে না। তাহলে এক খুলনার জনসভা বিএনপির আটকাতে গিয়ে আমাদের এই জনগণের উপরে, আমাদের এই জনসাধারণের উপরে কেন এই অত্যাচার? এটা কি সরকার বাহাদুররা দেখেন না, বুঝেন না? বুঝেন না যে এটা আমরা বুঝি, কারণ হচ্ছে ওনারা যে ইতিহাস থেকে শিক্ষা নেন না এটা ওনারা বুঝেন না, আমরা জানি। এই আওয়ামী লীগেই এই ঘটনাটার ভুক্তভোগী, সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আওয়ামী লীগ। 2001 থেকে 2005 আওয়ামী লীগ যখন এই সমাবেশগুলো করতো তখন বিএনপি ঠিক এই কাজগুলো করতো, বিএনপি এই গণযোগাযোগ বন্ধ করে দিত, সারাদেশ বিচ্ছিন্ন করে ফেলতো, ট্রেন সীমিত হতো, বাস চলাচল বন্ধ হয়ে যেত এবং বলা হতো আমরা তো কিছু করি নাই, বাস মালিকরা শ্রমিক মালিকরা তারা এগুলো বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা আপনাদের মনে আছে কিনা? আমি কিন্তু বলছি সেই একই চরিত্রের কথা, আমরা জনগণের কথা, আমাদের কষ্টের কথা। আমার সত্যিকার অর্থে বলি আমার শনিবার ঢাকার বাইরে এক জায়গায় যাওয়ার কথা। আজ যদি কোনো কারণে আমি এই ঘোষণাটা পাই এই গণযোগাযোগ বন্ধ থাকবে, আমি যে রুটে যাব আমাকে সেটা স্থগিত করতে হবে, আমার একটা জরুরি কাজ, নিশ্চয়ই খুলনার হাজার হাজার লক্ষ মানুষের তাদের কোনো একটা পরিকল্পনা খুলনা কেন্দ্রিক বাতিল করতে হচ্ছে, কত অর্গানাইজেশনের কত প্রোগ্রাম বাতিল করতে হচ্ছে, কতজনের ব্যবসায়িক কত কাজ বাতিল করতে হচ্ছে, এই আওয়াজ কি আমাদের আওয়ামী লীগ বিএনপির কানে পৌঁছে? আদৌ পৌঁছে না। যদি পৌঁছাতো তাহলে 2001 থেকে 2005 যেই কাজ করে বিএনপি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য মরিয়া চেষ্টা করার পরও বিএনপি ক্ষমতায় থাকতে পারেনি এবং ক্ষমতায় আসতে পারেনি। এই একই স্ট্র্যাটেজি নিজেরা দেখে নিজেরা বুঝে কেন এখন আওয়ামী লীগের দিক থেকে নেওয়া হচ্ছে এটা একেবারেই আমার মাথায় ধরে না, একেবারেই বোঝায় আসে না। আজকে এখন আরও 48 ঘন্টা বাকি আছে খুলনা সমাবেশে, আমি বিনীত অনুরোধ করব সরকার বাহাদুরকে, আপনারা রাজনৈতিকভাবে রাজনীতিকে মোকাবেলা করেন, আমরা এই জনগণকে এই আপনাদের শিল পাটার পিসাপিসিতে আমাদের মরিচের কামসারা করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।